এ হোয়াটস অ্যাপ এভরিবডি, কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন একটা মাইনক্রাফ্টের এপিসোডের সাথে। তো চলো বেশি না লেট করে তাতে করে গেমটাকে আমরা স্টার্ট করে নিই। আজকে আমরা বানাবো একটা এক্সপি ফার্ম। আমরা একটা স্পনার পেয়েছিলাম আমাদের ভিলেজের পেছনের যে কেভটা আছে সেই কেভের মধ্যে। তো দেখতে পাচ্ছ আমি আমার ব্যাগের মধ্যে অনেক কিছু রেখে নিয়েছি যেগুলো আমাদের কাজে লাগবে। তো তোমরা ভালো করে দেখে নাও কী কী কাজে লাগবে। তো আমাদেরকে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কেল্প, যেটা আমরা একটা লিফট বানাবো আমাদের কেভের মধ্যে যাওয়ার জন্য। তো চলো সবচেয়ে প্রথমে আমরা সমুদ্রের ধারে দিয়ে কেল্প নিয়ে আসি। মুখেও আসছে না যে যেটা কেল্প আমরা সমুদ্রের মধ্যে পাবো। তো চলো তাতে করে ফটাফট করে আমরা যে নিয়ে আসি, একটু পেটটাও ভরে নিই। তো চলো চলে এসেছি আমরা সমুদ্রের কাছে। তো দেখতে পাচ্ছ যে সমুদ্রের নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে কেল্প। তো চলো ফটাফট করে তাতে করে আমরা ভেঙে নিই যতগুলো আমাদের লাগবে। তো চলো ভেতরে যাই। তো কেল্প নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ কতগুলো নিয়েছি আমরা, 3-4 স্ট্যাক নিয়ে নিয়েছি। আমি জানি না কতটা ডিপ হবে আমাদের কেপটা। তো দেখতে পাচ্ছ যতজন মাল লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর বাকি টুলসগুলো নিয়ে নিয়েছি যদি জম্বি অ্যাট্যাক করে তাই জন্যে। তো চলো এবার যাওয়া যাক আমাদের ওই। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি, তোমরা দেখতে পেয়েছো কি পাওনি আমি জানি না। তো চলো দেখাই। এই দেখো আমাদের নতুন নেদার পোর্টাল, সরি নতুন নয়, যেটা আমরা আপডেট করে দেখে আরও ভালো বানানোর চেষ্টা করেছি। তো বলবে কমেন্ট করে কেমন লাগছে আমাদের নেদার পোর্টালটা। তো দেখো কেমন লুকটা আছে, আমি পুরো ব্ল্যাক ব্ল্যাকে দিয়েছি। তো চলো এবার যাওয়া যাক আমাদের কেভে। তো কেভটা অনেকটাই দূর আছে, তো চলো যাই আমরা তাতে করে। আর দেখতে পেয়েছো আমাদের জমিতে অনেক চাষবাস করছি আমরা, আমাদেরকে অনেক ট্রেড করতে হবে, আমাদেরকে অনেক মালপত্র লাগবে, তাই না? আমরা ট্রেড করছি। আর এই মেশিনটা আমরা বানিয়েছি, সেই মেশিনটা তোমার কাজটা দেখে দিচ্ছি। এই মেশিনটা এখান থেকে যে আমাদের জন্য বানাচ্ছে বোন মিল, যেটা আমাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে। দেখতে পাইছো বোন মিল। তো চলো যাই আমাদের কেবে। আমাদের কেবটা ঠিক এই সাইডেই আছে। তো একটা ওয়াটার বাকেটটা হাতে নিয়ে নিই, তো আমাদের কেবে নামতে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, কেবের ভেতর আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের কেবটা, আমাদের আগে এসেছি, এখানে টর্চ লাগানো আছে। তো তোমাদেরকে দেখাই স্পনারটা আমাদের কোথায় আছে। সে যখন স্পনারটা পেয়েছিলাম তখন আমি ভিডিও বানাইনি গো, আমি অফ রেকর্ডিংয়ে আমি খেলছিলাম, তো তখনই পেয়েছিলাম স্পনারটা। তো চলো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মস ব্লক রাখা আছে। তো এর ভেতর থেকেই যাওয়ার রাস্তা আছে আমাদের স্পনারের কাছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে, এই সরি, এই হচ্ছে আমাদের স্পনারটা। দেখতে পাচ্ছ ছোট্ট পারে একটা স্পনার আছে, এটা জম্বি স্পনার আছে, স্ক্যালিটেন নাই। তো স্ক্যালিটেন হলে অনেকই ভালো হতো, তাও ঠিক আছে। তো চলো চেষ্টাকে আমরা ভেঙে নিই আগে, চেষ্টা আমাদের এখন কোনো কাজে লাগবে না। তো ফটাফট করে ভেঙে নিলাম। তো এবার এই জায়গাটা আমাদেরকে করতে হবে 4x4 ব্লকের, আগে ভাঙতে হবে দেয়ালটা। 4x4 ব্লকের আমাদেরকে একটা রুম বানাতে হবে এই সাইড থেকে। আমরা 4টে ভেঙে নেবো, যেমন দেখতে পেয়েছো এইদিকে আমাদের 4টে হয়ে গেছে। তো এই সাইডটাও আমাদেরকে 4টে ভাঙতে হবে। তো 4 ব্লকের গ্যাপ হবে স্পনার থেকে, 4 ব্লকের গ্যাপ হবে আমাদের। তো দেখতে পেয়েছি এই দিকটাও 4 ব্লকে দিয়ে দিয়েছি গ্যাপ। এবার এই সাইডটা দিতে হবে, এই সাইডে একটু সমস্যা আছে। সমস্যা কিছু নেই, এইখান থেকে খালি আমাদেরকে একটা, দাঁড়াও, পাথর কোথায় এত পেয়েছি। তো এই জায়গাটা পাথর দিয়ে আমরা ব্লক করে দেবো, এখানে তো বাস 1, 2, 3, 4, হ্যাঁ চলো এদিকেও 4 ব্লকের গ্যাপ দেওয়া হয়ে গেছে। আর বাকি এবার এদিকেও দিতে হবে আমাদেরকে 4 ব্লকের গ্যাপ। তো 4 ব্লকের গ্যাপটা আমরা দেবো এবার, চলো এদিকেও। তো এদিকেও আমাদের 4 ব্লকের গ্যাপ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ যেমন। দেখতে পেয়েছো বন্ধুরা আমরা 4 ব্লক গ্যাপ ছেড়ে আমরা একটা রুমের মতন বানিয়ে নিয়েছি। তো এবার আমাদের কাজ হবে এখান থেকে আমাদেরকে, দেখতে পাচ্ছ পার চারিদিকটা দেখি দিই, আর এই দিকটাও আমরা দেখি দিই। এইদিকে আমাদের পিক্যাক্স ভেঙে গেছিলো, তাই জন্য আয়রনের পিক্যাক্স আমি বানিয়ে নিলাম এখান থেকে ক্রাফটিং টেবিল রেখে। তো চলো এদিকে যাই। এবার কাজটা হচ্ছে আমাদের এখানে 3টে ব্লক রেখে আমাদেরকে গ্যাপ ছেড়ে আমাদেরকে নিচে ডিক করতে হবে, মানে 3টে ব্লকের খাল করতে হবে। তো চলো তাতে করে খালগুলোও করে নিই।
পুরোটাই করতে হবে, যত বড় রুম বানিয়েছি পুরোটাই করতে হবে আমাদেরকে খাল। তো ফটাফট করে তাতে করে খালগুলো করি আমরা। তো আমাদের খাল করাও হয়ে গেছে, দেখতে পেয়েছো 3 ব্লক ডিপ করে আমরা একটা খাল করে দিয়েছি। আর এইদিকে আমরা করেছি ওয়াটার, ও মানে ইনফাইনাইটেড ওয়াটার করে দিয়েছি, যেন আমাদের পানি লাগবে এখনও অনেক। তো এই কোণে একটা দিয়ে দেবো, 4টে কোণে 4 বার একবার করে দিতে হবে, তাই না? আমি এখানে ওয়াটারের এটা সাপ্লাইটা করে নিয়েছি। তো চলো এই কোণে একটা দিয়ে দেবো, আর এই কোণেও দিয়ে দেবো একটা, যেন মধ্যে দেখতে পাইছো। এবার এখান থেকে তোমাকে খাল করে নিচের দিকে যেতে হবে। এ খালটা তুমি নিজের আন্দাজে রাখবে, আমি 4টে 5টা ব্লকের হাইট দিচ্ছি। জম্বি যেন হালকা ফুলকা ড্যামেজ খায়, আমার শর্টে যেন বেশি না খরচ হয় শর্টটা, তাই না? 4টে ব্লকেরই দিচ্ছি, বেশি দিচ্ছি না আমি, তোমরা পারো তো বেশি দিতে পারো। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছ 4টে দিয়েছি। তো চলো এদিকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমরা একটা জায়গা করে নিয়েছি, এখানে আমরা দুটো চেস্ট লাগাবো। আর চেস্ট লাগানোর পর এখানে আমাদেরকে লাগাতে হবে হপার, যে হপারে আমাদের মালগুলো চেস্টের মধ্যে ঢুকে যাবে। তো আর এদিকে আমাদেরকে স্ল্যাব দিয়ে ঘিরতে হবে, এখানে জম্বিগুলো পড়বে, তার জন্য আমাদের স্ল্যাব স্ল্যাব এখানে রাখা আছে, স্ল্যাব দিয়ে ঘেরার জন্য। চলো এখানে স্ল্যাব দিয়ে ঘিরে দিলাম, যেন জম্বির বাচ্চা বাইরে যেন না আসে। আর এখান থেকে আমরা মারবো স্ল্যাব দিয়ে, দেখতেই পাচ্ছ এখান থেকে মারবো। তো চলো এবার এদিকে টর্চও লাগিয়ে দিই আমরা, আর উপরের দিকেও টর্চ লাগিয়ে দিই, যেন বাইরে জম্বি স্পন না হয়। যেরকম দেখতে পাচ্ছ, আমরা এখান থেকে আমাদেরকে এবার টর্চগুলোকে ভাঙতে হবে। তো সবথেকে প্রথমে এখানে কটা ব্লক লাগাবো, ব্লক লাগানোর পর এবার আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এগোনোর জন্যে পেছনে ক্রাউচ করে আমরা আস্তে আস্তে করে এগোবো, যেন নিচে না পড়ে যাই, নিচে পড়ে গেলে একটু সমস্যা আছে। তো চলো আরাম আরামসে আমাদেরকে ভাঙতে হবে আমাদের টর্চগুলোকে। তার ধরো এই টর্চটাকে ভাঙি, এখানে একটা ব্লক লাগিয়ে দিই, ব্যাস। এবার আস্তে আস্তে সব টর্চগুলোকে ভেঙে দিই, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। দেখতে পেয়েছো, যেমনি টর্চ ভাঙলাম সেমনি আমাদের জম্বি স্পন হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে আস্তে আস্তে করে ভেঙে নিই আমরা। আরে আমাদের পিকেক্সটাও ভেঙে গেল। তো চলো দেখি আগে ভেতরে কিছু পিকেক্স রাখা আছে নাকি, আর আমরা একটু স্টোনের পিকেক্স বানিয়ে নেব, যেটা আমাদেরকে ভাঙতে কাজে লাগবে। তাতে করে এন্ড টাইমে পিকেক্সটাও ভেঙে গেল। তো চলো আস্তে আস্তে করে ভাঙি, যেন আমরা না পড়ে যাই, আমরা পড়ে গেলে এখনই জম্বি আমাদেরকে মেরে দেবে। অলরেডি 4টে জম্বি স্পন হয়ে ভিতরে বসে আছে। আস্তে আস্তে করে ভেঙে নেবো, দেখতে পেয়েছো আবার 4টে জম্বি স্পন হলো, আর ওরা ভেতরে হোলের ভেতরেও যাচ্ছে, মানে আমাদের স্পনারটা কাজ করছে, মানে আমাদের ট্রিকটা কাজ করছে যেমনি স্পনারের। তো চলো এবার ভেতরে যাই। এবার সব থেকে মেন কাজ যেটা হবে বন্ধুরা, আমরা একটা লিফট বানাবো। তো তোমরা দেখবে কেমন করে আমরা লিফট বানাবো। তো প্রথমে দেখে মারি, মর শালা মর মর। এরপর যে বন্ধুরা মেন কাজ, যে কোনো একটা তোমার এখানে জায়গা দেখে তোমাকে এখানকার কোঅর্ডিনেটস দেখে নিতে হবে। তো আমি এই মিডিল জায়গাটা দাঁড়িয়ে আমি আমার কোঅর্ডিনেটস দেখে নেবো, যে কোথায় আমি আছি আর স্ক্রিনশট কেন হচ্ছে দেখে নেবো। হ্যাঁ চলো আমি দেখে নিয়েছি, 307। তো চলো এতটাই। তো বন্ধুরা আমি ওপরে চলে এসেছি, ওপরে চলে এসে আমি দেখে নিয়েছি আমার কোঅর্ডিনেট, এর নিচেই আমাদের আছে মানে তোমার স্পনার এরিয়াটা। তো দেখতে পাচ্ছ 306। তো চলো আস্তে আস্তে করে নিচে ডিগ করতে করতে যাই আমরা। আরে বাবা, নিচে পানি আছে, সমস্যা হয়ে গেল। আরে রে রে রে, আবার কাজ বেড়ে গেলো। ধরো নিচটা একটু খাল করে নিই, না 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 এখনই মরে যাবো। তো চলো উপরে যাই প্রথমে, যে এখানটা আমাদেরকে ঠিক করতে হবে। আমি বলো বন্ধুরা, আমরা নিচে চলে এসেছি, দেখতে পেয়েছো আমরা এখানে খাল করে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই দেখো একটা খাল, ঠিক আছে। আর এই সাইডেও একটা করে দিয়েছি, দু সাইডে দুটো আমাদের খাল করতে হবে, ঠিক আছে। এবার এবার এখানে কাজ হবে, এই দেখো আমি এখানে ওয়াটার দিয়েও ইয়ে করে দিয়েছি, ওপর থেকে ওয়াটার ঢেলে দিলেই নিচে চলে আসবে। এবার আমাদেরকে লাগাতে হবে কেল্প। আরে কী হলো, দাঁড়াও এখানে একটু ঝামেলা হয়ে গেল, দাঁড়াও 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 এখানে, হ্যাঁ বন্ধ বন্ধ। এবার পিকেক্স ভেঙে দেখি, মনে হয় ঠিক হয়ে গেছে, হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে। আরে এটা এখনও ঠিক হয়নি, ধরো এর জন্য আমাদেরকে ডোর লাগাতে হবে। ডোর আমাদের রাখা আছে অলরেডি আগে, ডোরটা আমরা এখানে লাগিয়ে দেবো, তাহলে পানি আর আসবে না আমাদের কাছে। তো এর আমাদের করতে হবে এই কেলগুলোকে দুটো টানেলের মধ্যেই লাগাতে হবে, পুরো ওপর পর্যন্ত,
পুরো ডগলা পর্যন্ত। তো চলো লাগাই আমরা আস্তে আস্তে করে, যেমনি কি বন্ধুরা দেখতে পেয়েছি আমরা দুটোকেই লাগিয়ে দিয়েছি, দুটোর মধ্যে কেল্প লাগিয়ে দিয়েছি। তো এবার আমাদের কাজ হবে নিচে যে কেল্পগুলোকে ভাঙা। তো চলো আমরা নিচে যাই, তাতেই যেতে হবে, শ্বাস ফুলছে। তাতেই চ ভাই, তাতেই চ, তাতেই চ, আমি মরতে চাই না। আমি অনেকবার মরতে মরতে বাঁচলাম এই জায়গাটা থেকে, দেখতে পাচ্ছ কতটা খাল আছে আমাদের। তো চলো এবার চলে এসেছি। এবার এখানে আমাদের কেলবুনকে ভেঙে আমাদেরকে একটার মধ্যে লাগাতে হয় ম্যাগমা ব্লক, একটার মধ্যে সোল স্যান্ড লাগাতে হবে। তো এটা ভাঙবো, ভেঙে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো। আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কাজ করতে লেগে গেছে। আর এটার মধ্যে লাগাবো সোল স্যান্ড, তো ভাঙে সোল স্যান্ড লাগিয়ে দেবো। তোমাদের কাজ দেখাই, দেখতে পাচ্ছ কত স্পিডে আমি ওপরে যাচ্ছি, আর আমার শ্বাসও ফুলছে না, মানে আমাকে অক্সিজেনের দরকার নেই, এর মধ্যে অক্সিজেন আছে। আর এটা উপরে যাওয়ার, আর ম্যাগমা ব্লক কাজ করে নিচে টানার, দেখতে পাচ্ছ ম্যাগমাও টানছে, আর আমাকে শ্বাস নেওয়ার কোনো দরকারই নেই। দেখতে পাচ্ছ আমার বাবলগুলো পুরো আছে, এখনও একটাও শেষ হয়নি। তো এই হচ্ছে এর কাজ, আর তাতেই শর্টকাটে তুমি নিচে যেতে পারবে, তাই জন্য আমি এটা বানালাম। তো চলো নিচে চলে এসেছি। আর এইখানে ম্যাগমা ব্লক ড্যামেজ দেবে তোমাকে, তো হঠাৎ তাতে করে বেরিয়ে চলে আসবে। এখানে এই ব্লকটা কী করছে, ভেঙে দিই। তো ফাইনালি বন্ধুরা দেখতে পেয়েছ আমাদের এক্সপি ফার্ম রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতন এতটাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইকও করে দেবে। তো লাইকের এম লাগছি 30 খানা লাইক, প্লিজ করে দেবে। বাই।